আজকের পর থেকে অনির্দিষ্টকালের জন্য এই লড়াইয়েতে যোগদান করে এই লড়াইটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। তার কারণ আমরা জানি আজকে সিঙ্গুরেতে তৃণমূলীরা বলে বেড়াচ্ছেন যে আজকে রবিন জিতলেও আমাদের লাভ, বেচা জিতলেও আমাদের লাভ। আমরা এটাও জানি এই বুড়ো মানুষটা যেভাবে লোভী লালায়িত মানুষ, ইনাকে যদি আমরা জেতাই আমি জানি হয়তো আমাদের থেকে অনেক বেশি বুদ্ধি কেন্দ্র নেতৃত্বের রাজ্য নেতৃত্বের আছে। কিন্তু আমি কথা দিচ্ছি, আজকে আমার কথাটাকে রেকর্ড হচ্ছে, আপনারা মিলিয়ে নেবেন, এনাকে যদি আমরা জেতাই ইনি পুনরায় তৃণমূলে গিয়ে আবার যোগদান করবেন, যদি তৃণমূল ক্ষমতায় আসে মন্ত্রিত্বের লোভে। তাই এই মানুষটাকে আমরা জেতাতে চাইছি না। আমরা পদ্মের বিরুদ্ধে নই, আমরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নই। আমাদের আদর্শ এখনো পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের আদর্শ দীনদয়াল উপাধ্যায়, আমাদের আইডিওলজি, যার আইডিওলজি নিয়ে আমরা বেঁচে আছি, নরেন্দ্র মোদীজিকে দেখে আমরা বেঁচে আছি, আমরা এগিয়ে চলেছি, আমরা তাদের আদর্শকে সম্মান জানাচ্ছি। তাই আবার বিশ্বজিতের কথা ধরে বলছি যে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, জেপি নাড্ডাজি, দিলীপ ঘোষ মহাশয়, প্রয়োজনে আপনাদের পায়ে ধরবো আমরা। আপনারা দয়া করে সিঙ্গুর থেকে অন্তত এই রবীন্দ্রনাথ ভট্টাচার্য নামক এই জালি ব্যক্তিটিকে উইথড্র করে নিয়ে সিঙ্গুরকে বাঁচান, এটা অনুরোধ, বড় জোরে অনুরোধ করছি। আমরা সিঙ্গুরের দলদাস, তৃণমূলের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী হিসেবে বিজেপি ঘোষণা করেছে, কিন্তু এই প্রার্থীকে আমরা কোনোভাবেই মেনে নেব না এবং তাকে সাপোর্ট করব না। এবং এটা চেঞ্জ হচ্ছে না বলে বিগত 14 তারিখ এটা বেরিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এর পরিবর্তন নেই বলে তার জন্য আমরা এই অনশন মঞ্চে বসেছি। আমরা দীর্ঘদিন অনশনে বসেই থাকবো যতক্ষণ না এই প্রার্থীকে চেঞ্জ করে।